খবর পেয়ে বর্ধমান থানা পুলিশ অভিযান চালালো সেই মদের দোকানে। অভিযোগ, গতকাল থেকেই বর্ধমান শহরে গুজব রটে যে সোমবার সকালে চারটি বৈধ মদের দোকান থেকে অনলাইনে মদ দেওয়া হবে, আর এরপরই এদিন সকাল থেকে তিনকুনিয়া এলাকায় ভিড় করতে শুরু করে প্রচুর মদ সংগ্রহকারীরা। রীতিমতো দোকানের দরজার ফাঁক দিয়ে এবং কাউন্টার থেকে মদ বিক্রি চালু করে দেয় দোকান কর্তৃপক্ষ। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এমনকি দোকানের বাইরে বিভিন্ন জায়গায় মদ সংগ্রহ করার জন্য ফোন নম্বর লিখে সাটিয়ে দেওয়া হয়। যদিও পুলিশ আসার খবর পেয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এলাকা জুড়ে ক্রেতারা। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে কোনো নির্দেশ ছাড়া মদের দোকান খুলে মদ বিক্রি করার অভিযোগে দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে মদ সংগ্রহকারীদের অনেকে জানিয়েছেন, গতকাল থেকেই খবর ছিল আজ সকাল 11টা থেকে শহরের বিভিন্ন প্রান্তে কয়েকটি দোকান থেকে মদ বিক্রি করা হবে, আর সেই জন্যই তারা এদিন মদ সংগ্রহ করতে তিনকুনিয়ার এই হোটেলে এসেছিলেন। এবং সেখানে পুলিশ আসার পরে ছোটাছুটি করতে থাকে ক্রেতারা। তার মধ্যে প্রথমে দুজন ক্রেতাকে আটক করে পুলিশ, তারপর বর্ধমান থানার পুলিশ দ্বিতীয়বার হানা দিয়ে মালিক সহ আরও দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ জানিয়েছে, কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা ও ধাক্কাধাক্কি দোকান মালিক সহ অন্যান্য কর্মচারীরা। এই ঘটনায় আহত হয়েছেন দুজন সিভিক পুলিশ। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। লাঠি দিয়ে মারা হচ্ছিল না? এখানেই বাড়ি পুলিশ লাইনে। কি নাম আপনার? কি নাম আপনার? নাম কি? নামটা বলুন স্যার প্লিজ। কি হয়েছিল তুই দেখুন, ওই যে পাশে যে রয়েছে ওই হোটেল মালিক, ওকে আপনি জিজ্ঞেস করুন। সমস্ত সময় দাঁড়িয়েছিল ওই টাইমটা, ওকে যে আপনি জিজ্ঞেস করুন সব বলে। কি হচ্ছিল সকাল থেকে? সকাল থেকে মদ বিক্রি হচ্ছে। এটা কখনোই বলা সম্ভব? যা যে আজকে বিক্রি করছে সে অন্যদিন বিক্রি করবেন, এটা কখনো সম্ভব? আজকে কি প্রতিদিনই দেখতে পাচ্ছি? আজকে প্রশাসনের নজরে এসেছে, সেটা বলুন যে আজকে প্রশাসনের নজরে এসেছে। তার বুকের কথা কত সাহস থাকে যে বিক্রি করে, লকডাউনের দিনও বিক্রি করছে। আপনার নাম দাদা? নাম নিতাই চন্দ্র দত্ত। তাও অনেক জায়গায় চালু হয়েছে, অনেক জেলা চালু করেছে। ইনফর্মালি আমাদের অর্ডার পেলে আমাদের জেলাও চালু না, বর্ধমানে এরকম বিক্রি করছে মানে শুনেছি আজকে লাস বাস স্ট্যান্ড কাছাকাছি কি নাও হাটে ওটা আমাদের এখনই পাঠিয়েছে, লোক এক্সাইজ উপর বসে আছে, এখানে টিম পাঠিয়েছে। করতে পারে না, শাটার খুলতে পারে না, এফএল অন সব তো চালুই করতে পারবে না, অন থেকে অফও বিক্রি করতে পারবে না, অফ সব চালু করবো ওই অনলাইন, অনলাইন নয় ওভার ফোন, অনলাইন হোম ডেলিভারি হবে। ওকে।